নমস্কার, গল্পগুচ্ছ বাই অরুণ চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল গল্পগুচ্ছ বাই অরুণ। আজ আমরা যে গল্পটি শোনাতে চলেছি সেটি সুকুমার রায়ের হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি। সুকুমার রায়কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হজবরল, গল্প সংকলন পাগলা দাশু এবং নাটক চলচ্চিত্র চঞ্চরী বিশ্ব সাহিত্যে সর্বযুগের সেরা ননসেন্স ধরনের ব্যঙ্গাত্মক শিশু সাহিত্যের অন্যতম বলে মনে করা হয়। নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখানে আমরা নিয়মিত বাংলা গল্প পাঠ করে শোনাই। এখন শুরু হচ্ছে সুকুমার রায়ের হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি, আজ পঞ্চম এবং অন্তিম পর্ব। সাতই সেপ্টেম্বর, কাঁকড়ামতি নদীর ধারে। নদীর বাঁক ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একেবারে শেষ কিনারা এসে পড়েছি। আর কোনো দিকে এগোবার জনি, দেয়ালের মতো খাড়া পাহাড়, সোজা 200-300 হাত নিচে সমতল জমি, একেবারে মরুভূমির মতো। কোথাও গাছপালা জনপানির চিহ্ন মাত্র নেই। আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে এইসব দেখছি। এমন সময় আমাদের ঠিক 50-60 নিচেই কিছু একটা ধড়ফড় করে উঠল। দেখলাম বেশ একটা মাঝারি গোছের তিমি মাছের মতো মস্ত কি একটা জন্তু পাহাড়ের গা আঁকড়ে বাদুড়ের মতো মাথা নিচু করে ঘুমোচ্ছে। তখন এদিক ওদিক তাকিয়ে এই রকম আরো 5-7টা জন্তু দেখতে পেলাম। কোনোটা ঘাড় গুঁজে ঘুমোচ্ছে, কোনোটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে, আর অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে কি যেন খুঁটে খুঁটে বের করে খাচ্ছে। এই রকম দেখছি, এমন সময় হঠাৎ কটকটাং কট শব্দ করে সেই প্রথম জন্তুটা হারুত করে ডানা মেলে একেবারে সোজা আমাদের দিকে কুড়ে আসতে লাগলো। ভয়ে আমাদের হাত পা গুটিয়ে আসতে লাগলো। এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গেলাম। জন্তুটা মুহূর্তের মধ্যে একেবারে আমাদের মাথার উপর এসে পড়ল। তারপর যে কি হলো তা আমাদের একেবারে কারোরই মনে নেই। খালি একটু একটু মনে পড়ে একটা অসম্ভব বিটকেল গন্ধের সঙ্গে ঝড়ের মতো ডানা ঝাপটা আমাদের গায়ে লেগেছিল। তাতেই আমাদের দম বেরিয়ে প্রাণ বের হবার জোগাড় করেছিল। অন্য সকলের অবস্থাও সেই একই রকমের বা তার চেয়েও খারাপ। যখন আমার হুঁশ হলো তখন দেখি সকলের গা বেয়ে রক্ত পড়ছে। চক্কর সিংয়ের একটা চোখ খুলে প্রায় বন্ধ হবার জোগাড় হয়েছে। লক্কর সিংয়ের বাঁ হাতটা এমন মচকে গিয়েছে যে সে যন্ত্রণায় আর্তনাদ করছে। আমারও সমস্ত বুকে পিঠে বেদনা ধরে গিয়েছে। কেবল যন্ত্র খায় এক হাতে রুমাল দিয়ে কপালে আর ঘাড়ের রক্ত মুছছে, আর এক হাতে এক মুঠো বিস্কুট নিয়ে খুব মন দিয়ে খাচ্ছে। আমরা তখনই আর বেশি আলোচনা না করে জিনিসপত্র গুটিয়ে বান্দাকুশ পাহাড়ের দিকে ফিরে চললাম। প্রফেসর হুঁশিয়ারের ডায়েরি এখানেই শেষ, কিন্তু আমরা আরও খবর জানবার জন্য তাকে চিঠি লিখেছিলাম। তার উত্তরে তিনি তার ভাগ্নেকে পাঠিয়ে দিয়ে লিখেছেন, এর কাছেই সব খবর পাবে। চন্দ্রখায়ের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয় খুব সংক্ষেপে তা হচ্ছে এই, আমরা আপনারা যে সমস্ত নমুনা সংগ্রহ করেছিলেন সেসব কোথায় গেল, দেখতে পাওয়া যাবে? চন্দ্র, সেসব হারিয়ে গেছে। আমরা, বলেন কি হারিয়ে গেল? এমন এমন সব জিনিস হারিয়ে ফেললেন? চন্দ্র, হ্যাঁ, প্রাণটুকু যে হারায়নি তাই যথেষ্ট। সেদেশের বাজ তো আপনারা দেখেননি, তার এক একটা ঝাপটায় আমাদের যন্ত্রপাতি, বড় বড় তাঁবু আর নমুনার বাক্স সব কাগজের মতো হুশ করে উড়িয়ে নেয়। আমাকেই তো 5-7 বার উড়িয়ে নিয়েছিল। একবার তো ভাবলাম মরেই গেছি,
কুকুরটাকে যে কোথায় উড়িয়ে নিল তা তো আর খুঁজেই পেলাম না। সে যা বিপদ, কাঁটা, কম্পাস, প্ল্যান, ম্যাপ, খাতাপত্র কিছুই আর বাকি রাখেনি। কি করে যে ফিরলাম তা শুনলে আপনার চুলদাড়ি সব সজারুর মতো খাড়া হয়ে উঠবে। আধ পেটা খেয়ে, কোনোদিন বা না খেয়ে, অজান্তে পথ চলে 2 সপ্তাহের রাস্তা পার করতে আমাদের পুরো 3 মাস লেগেছিল। আমরা তাহলে আপনাদের প্রমাণ টমান যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে? চন্দ্র: তাই তো, এই তো আমি রয়েছি, মামা রয়েছেন, আবার কি প্রমাণ চাই? আর এই আপনাদের সন্দেশের জন্য কতগুলো ছবি এঁকে নিয়েছি, এতেই অনেকটা প্রমাণ হবে। আমাদের ছাপাখানার একটা ছোকরা ঠাট্টা করে বলল, আপনি কোন থেরিয়াম? আরেকজন বলেছিল, উনি হচ্ছে গল্প থেরিয়াম, বসে বসে গল্প মারাচ্ছেন। শুনে চন্দ্রখায় ভীষণ রেগে আমাদের টেবিল থেকে 1 মুঠো চিনে বাদাম আর গোটা আস্টেক পান উঠিয়ে নিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল। ব্যাপার তো এই। এখন আপনারা যদি আরও জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে লিখে জানান, আমরা প্রফেসর হুশিয়ারকে চিঠি লিখে তার জবাব আনিয়ে দিতে পারি। এতক্ষণ শুনছিলেন হেসোরাম হুশিয়ারের ডায়েরি, 5ম এবং অন্তিম পর্ব। গল্পগুচ্ছ বাই অরুণ চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।